আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি কফির একটা রেসিপি নিয়ে। খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এই কফিটা বাসায় তৈরি করতে পারবেন, রেস্টুরেন্টের স্টাইলে এবং রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি স্বাদের। তো এই প্রচণ্ড গরমে ঠান্ডা জিনিসের পরে সবারই তো একটু আকর্ষণ থাকে, আর কোল্ড কফির তো কোনো তুলনাই নেই। সবাই ছোট বড় সবাই এই কফিটা পছন্দ করেন। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে ইনস্ট্যান্ট কফি নিয়েছি 1 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ গরম পানি নিয়েছি। গরম পানির সাথে কফিটা ভালো করে মিশিয়ে নিব, যাতে কফির দানাদার অংশগুলো শক্ত শক্ত না থাকে, একদম যেন সব কিছু পানির সাথে মিশে যায় ততক্ষণ পর্যন্ত। তারপর আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। ব্লেন্ডার জারে এখানে 2 কাপ পরিমাণ ঠান্ডা দুধ নিয়েছি। অবশ্যই ঠান্ডা দুধ নিতে হবে, তা না হলে কফিটা ক্রিমি হবে না। তাই কফিটা রেডি করার আগে অবশ্যই আধা ঘন্টা ডিপ ফ্রিজে আপনারা দুধটা রেখে দিবেন। এখানে 1/4 কাপ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর কিছু দিয়েছি বরফ কুচি, আর 1 কাপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিয়েছি। আর রেডি করে রাখা কফির মিশ্রণটা আমি এখন দিয়ে সব কিছু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, তখন কতটা ফ্লপি হয়েছে। এখন একটি সার্ভিং গ্লাস নিয়েছি। গ্লাসের সাইড থেকে আমি একটু চামচ দিয়ে চকলেট সিরাপটা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। একদম রেস্টুরেন্টের স্টাইলের হবে তাহলে দেখতে। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তো এটা দিলে চোখে অনেক বেশি সুন্দর দেখাবে। আর চোখের সৌন্দর্যই আসল তা তো সবাই জানেনই। চোখে যদি ভালো লাগে তো খারাপ জিনিসও তখন ভালো হয়ে যায়। তো যাই হোক, এভাবে আমি সব চকলেট স্যাপটা গার্নিশ করে নিয়েছি। এখন রেডি করে রাখা কফিটা গ্লাসে ঢেলে দিব। আমি পুরো গ্লাসটাই দেইনি, কারণ উপর থেকে আর একটু ভ্যানিলা আইসক্রিম দিব। তাই ভ্যানিলা আইসক্রিমটা আপনার চাইলে এখানে স্কিপ করতে পারেন। তাছাড়া এমনিতে এই কফিটা অনেক বেশি টেস্ট হয়েছে, আপনার ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। আর ভ্যানিলা আইসক্রিমটা আমি দিয়েছি আরও সৌন্দর্য বাড়ানোর জন্য, একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট কফি, কোল্ড কফির জন্য। আর উপর থেকে আমি কিছু কোকো পাউডার দিয়ে আর একটু বেশি সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। আমি যে পরিমাণ নিয়েছি তাতে আমার 2 গ্লাসের মতো কোল্ড কফি হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে এই গরমে আপনারা বেশি বেশি ট্রাই করবেন, বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের কোল্ড কফিটা। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।